ব্লেক হর্স, ও সরি আহি পালো আমার ইফালে ইয়াতে ওসরতে ইফালে গরুটো শক মানে গরুটো তো আরো এটা ব্ল্যাক কাও হই গতি জকি তো ইফালে চাই লও গরুটো চাই লও তো গরু বিহু যে তু গরু গাড় ওবা যাইছো মানে গরু নাই ই বারু আছে রে ই এটা গরু ইয়াকে ধই দি মাজি তো হেলো বড়মান মডিসনাল নিজার কল আপনা কলকে বম বম স্বাগত জানাইছো তো পলম নকরে আহ ভিডিওটো হিরো হন্ডা গানে স্টার্ট করো যে কি নহ তো এটা নদীত যাইছো নদীত মানে ইহতে গাড়ব মো চাম তারপিছত আপনার দেখাম গরুর ফেশন শো তো রাইস আমি কোর জঙ্গলের মাজত আহিছো চাওক গরু বিচারি বিচারি যি কি নহক রাইস এই জঙ্গলখন পার করিলে আমি গই পাম নদী আহিলো কিন্তু গরু এটাও নাই দেখুন সব মানুহে গা ধুই আছে ও মা মই পড়িলো দিয়ক রাইস যাইছো রূপক তাকে আইও রাইস ইয়াত গরু এটাও নাই বারো নীতিজ্ঞকে মই ধুম গা বরিয়াকে অ আগলতি দি গেলো আর হয় মোবাইলত পড়বো আর যি কি নহক রাইস তো এটো মেইন এটো জস্তু মেইন গাঁৱৰ পৰিৱেশত থাকা মজাটো বেলেগ ইফালে গরুটো চক মানে গরুটো গোল রে এ রয় যাবি মানে ইয়াক কি কি দিছে চক এটা মালা দিছে মালাডালত কি কি থাকে আপোনালোকে জানে মই কব লগা নাই তো এইফালে আছে এইফালে এইটো চাই লওক ইয়াত কোমোৰা আছে আৰু বেঙেনা আছে তো এনেকৈ লাও আছে পানী লওঁ যিটো পানী লওঁ আমাৰ নীতিজ্ঞক চক ইয়াত চেক কৰোঁ ইয়াক চক ইয়াৰ অৱস্থা তো ৰাইছ সিহঁতক দেখি মোৰো গা ধুব মন গৈছে কিন্তু নধৰক ৰাইছ এনে যত্তৰ হৈ আছে মানুহৰ মোৰো যদি হ'ব লাগে হুঁচিয়াৰ চে ছাৰ বিহু দিব লাগিব কালি যিহেতু মানুহ বিহু কালি বম বিহু হ'ব তো ৰাইছ যিহেতু গৰু নাইয়ে আজিকালি চবে মানুহে মানে নদীত বা পুখুৰীত ধুব নানে চব ঘৰতে ধুৱে তো সেইকাৰণে গৰু নাপালোঁ যি কি নহওক ৰাইছ তো আবেলি আৰু এই গৰু সৌন্দৰ্য প্ৰতিযোগিতা তো তাত দেখাম গৰুক মানে অকল মানুহৰে নাপাতে না তো প্ৰত্যেক বছৰে পাতে আমাৰ ইয়াতে তো এতিয়া ঘৰত যাওঁ পলক এতিয়া গৰুৰ ফেশ্বন চোচ বজাওঁ পলক মানে নৰ্মেল চাইকেলে লৈ যাওঁ এইখন এনেও মানে মানুহ বহুত থাকে না এই গেছ চেয়াৰবিলাক লাইট থাকে পলক এতিয়া এইখন লৈ যাওঁ তো ৰাইছ আহি পালোঁ আৰু ইয়াতে মানে হয় গৰু সৌন্দৰ্য প্ৰতিযোগিতা তো প্ৰত্যেক বছৰে আহোঁ তো এইবাৰো আহিছোঁ আৰু সজাই কি ধুনীয়াকৈ সজাইছে চাওক না পূৰা একদম ভাল লাগিছে মানে গাঁৱৰ পৰিৱেশটো ইয়াতে পায় আপোনালোকে এনে গাঁৱৰে পৰিৱেশ দেখিছোঁ আৰু এইফালে চাওক নাঙল তাৰপিছত আপোনালোকে গম পাই জাল এনেকুৱাকৈ মানে আমাৰ গাঁৱৰ পৰিৱেশটো দেখাইছে কি ধুনীয়া এটা পৰিৱেশ চাই লওক না আপোনালোকে সেইফালে চাই লওক কি ধুনীয়া এটা পৰিৱেশ তো আজিকালি ল'ৰা ছোৱালীবিলাকে নাজানে বেছিভাগে আৰু এইফালে চাওক তামোল এডাল আৰ্টিফিচিয়েল তামোল বাৰু দি দিছে ধুনীয়াকৈ এইফালে জাল দিছে কুক দিছে জাপি দিছে এইফালে গৰু আহি পালে আমাৰ আৰু গৰুৰ মালিক এখেত তো আপুনি কওকচোন আজি কেনেকৈ গৰুটোক গা ধুৱালে ৰাতিপুৱাই উঠিয়ে আচ্ছা গোহালিত গৈ গোহালি অলপ চাফ কৰি ল'লোঁ আৰু গৰুটো নমাই ল'লোঁ আচ্ছা গৰুটো নমাই লৈ তাৰপিছত গৰুক মা হালধিৰে গা ধুৱালোঁ গা ধুৱাই তাৰপিছত পিছত হেৰি কৰিলোঁ আৰু গৰুক দীঘলতী দীঘল পাত গৰু কোবাং জাত জাত আৰু বাপেৰুটো হেলি বৰ গৰু এইটো কোবাই দিলোঁ কোবাই দি পেলাই গৰুটো পথাৰলৈ লৈ গ'লোঁ আচ্ছা আৰু এতিয়া থোপা দিম অঁ এতিয়া থোপা দিব থোপাত একচুৱেলি কি কি দিয়া হয় থোপাটো থোপাত বহুত বস্তু লাগে আচ্ছা আমি মহানিমৰ পাত দিওঁ আচ্ছা তাৰপিছত মাই খেতি দিওঁ আচ্ছা তাৰপিছত এই হাতীমোৰা দিওঁ আচ্ছা হাতীমোৰাটো হাতীমোৰা দিয়া যায় তাৰপিছত এই লাজেতি লতা যিটো লাজুকী লতা লাজুকী লতা আচ্ছা সেইটো দিয়া যায় আৰু বহুত কিবা কিবি থাকে আপোনালোকৰ না থাকে বহুত আৰু এইফালে বগৰীৰ ডাল দিয়া পাতটো আচ্ছা আচ্ছা আৰু এইফালে গৰুটো চাওক গৰুটো পুৰা একদম কয়া এইফালে এগ্ৰেছিভ অলপ গৰুটো অলপ গৰুটো অলপ খঙাল নেকি হে গুৰা অলপ আচ্ছা 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 আৰু এটা ভিডিঅ' কৰিছিলোঁ দাদা দাদা দাদাৰ মানে এইটো আপোনালোক গম পাইছে ইয়ে চাওক পাৱাৰ প্লাছ বুলি তো যদি ভিডিঅ'টো চোৱা নাই আপোনালোকে চাই ল'ব আৰু এইফালে দাদাসকল আছে তো দাদা কি ক'ব আজি আজি ভাল লাগিছে ইয়াত বহুতখিনি মানে আমি এনেকুৱা দেখাই নাই প্ৰগ্ৰেম আজি প্ৰথম আহিছোঁ চাবৰ কাৰণে মইতো প্ৰত্যেক বছৰে আহোঁ আজি মই প্ৰথম আহিছোঁ ইয়াত ভাল লাগিব বুলি আশা ৰাখিছোঁ আপোনালোকেও আহিব চাব ইয়াত প্ৰত্যেক বছৰতে হয় এওঁলোকে বহুত কষ্ট কৰি ইয়াত মানে
আয়োজন করে গোটেখিনি, গতিকে ওচৰৰ পাজৰ মানুহখিনি সহযোগ করলে ভালো আগলৈকে বাড়ি গৈ থাকি ভাল ভাল। আর যি কি নহক আর দাদা সকলে আনিছে স্যাম্পল লৈ আহিছে, তো আপনাদের মই ডিসিশনৰ নম্বৰটো দি দিছো দাদা সকলে, তো আপনাদের কন্টেক্ট করে লৈ লব। আর ইফালে গরুর প্রতিযোগিতার বিচারক আছে দাদা, প্রথমে বিহুর শুভেচ্ছা জানালো আপনার, ধন্যবাদ। আর যেহেতু গরুর প্রতিযোগিতা পাতিছে ইয়াত, মানে মেইনলি কি কি চোৱা হয়? আজি গোবিন্দপুর সত্রত রঙালী বিহুর গরু বিহু উপলক্ষে যা কেবছরের পৰা গরুর সৌন্দর্য প্রতিযোগিতা পাতা হয়েছে। আর এই গরুর সৌন্দর্য প্রতিযোগিতাত আমার গরুবিলাকর অনারক কিছু কোয়েশ্চন করা হয়, আর গরুর শারীর অবয়ব প্রতিপালন কেন করে, খাওয়া পড়া কেন করে, তারপর ভ্যাকসিন দিছে নাই এইবিল সোধা হয়, আর তার উপর বেস করে কিনে আমি মার্ক করো, আর সেই মার্কর উপর বেস করে কিনে পজিশন প্রথম দ্বিতীয় তৃতীয় রখা হয়, আর গরাকিয়ে প্রথম পুরস্কার হিসাবে কিনা একটা পায়, দ্বিতীয় পুরস্কার কিনা একটা পায়, আমার দানা কোম্পানির তরফের ঔষধ কোম্পানির তরফের যে ইনটাচ ফিরবেক রেল ইত্যাদির পর ঔষধের একটা টোপলা দেওয়া হয়। আচ্ছা, আর এইফালে চক এইফালেও আই গেল গরু, তো খুড়া আপনি কোরপর আইসে? এটা কথা ই মোক মনত পেলাই দিলি, কৈছিল সি যা বছর মানে ভিতরত কৈছিল মানে ইয়াতে আহিছিল, তাতে কৈছিল সি মই গরু দিয়ক আহিছিল, মানে কৈছিল এই প্রতিযোগিতা ভাগ্য লাগি প্রতিযোগিতা মেইন রাইস, আমি খালি মানুষ বিহু দিব, খালি বিহু দিব আজি নহয় তোর তোর মালিক তো নাই মুইয়া তোর মালিক হইছো, মো গরু নাই লোকে লৈ যাও সেরা নাও রে ইয়ার গরু গরু লৈ যাও মালিক আছে থাকো কে বাকি জি কি নাও ফেমালি পার্ট গরু আমার আই, গরু আমার আই, আর গরু জি মানে দেব এখন মান দিয়ে তাকে বহুত বেশি ভালো মেইন গরু মানে তো রাইস প্রথমতে গরু প্রতিযোগিতা আরম্ভ হবো, কিন্তু তার আগে আগে মানে গম পাইছে আপনাদের তো হুঁচৰি দল বিহু মারিব ইয়াত, মানে সেতো চাই লোক আপনাদের, আর এয়া বিহুতি আর সেইফালে আছে তো ফলে সব এক নম্বর প্রতিযোগী আহি গেছে, এয়া চাই লোক গরু পুরা কিন্তু হৃষ্টপুষ্ট করাইছ, এয়া চাই লোক এটো এক নম্বর প্রতিযোগী, আর এয়া হল বিচারক, বিচারক আছে তো তেওঁলোকে সুধিব, মানে তো মইতো আপনাদের প্রথম দেখাই লৈছো কি কি সুধে, তো সেই আর তো দুই নম্বর প্রতিযোগিতা প্রতিযোগী আহি গল, এয়া গরু এটো হল এগ্রেসিভ গরু ব্ল্যাক হর্স, সরি ব্ল্যাক কাউ, মানে চাও কোয়েশ্চন অলপ ধরনের বেলেগ থাকে, তো এখেতকলে জানে কি কোয়েশ্চন সুদিব লাগে, ধরো এইফালে তিন নম্বর প্রতিযোগী আহি গল, ও খুড়া ব্যস্ত ব্ল্যাক ব্যস্ত ব্ল্যাক ব্যস্ত ব্ল্যাক কান বিলাকত কিবা ভেড়া লগো আছে, শুভেচ্ছা থাকিল তোরা এই কোয়েশ্চন সুধি আছে আপনাদের গমে পায়, তো অল্প শুনি লোক কি কি কোয়েশ্চন করে আছে, মানুষ হকে ফুল মানুষ হয়ে গেছে সব তাম মানুষ হয়েছে, তোরা সেইফালে হিল পাঁচ নম্বর প্রতিযোগী, এইফালে চাই লোক গরু তো চাই লোক একদম ধুনিয়াকে আনিছে দিয়ক, বিদ্যা কৈছো বোম বৈদ্য সজাইছে দিয়ক, আর এইফালে ছয় নম্বর প্রতিযোগী আই গল, এয়া চাই লোক তো এখেতকো কোয়েশ্চন সুধি আছে, আর এখেতকল হল বিচারক, মই চিনাকি করে দিছিল এখেতকলক, তো তেখেতকলক কোয়েশ্চন সুধে তারপর ইয়াতে নাম্বার দিয়া হয় আর সেই অনুপাতে প্রাইস নির্ধারণ করা হয়, ফার্স্ট প্রাইজ তোরা জিকি নহক এইফালে জয় আছে, তো জয় বাদ দে তো খালিয়ে ভাই মোকতো নুখলি ভাই মানুহ নাই তোরা এটা যে কথা আছে, না 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 এটা কথা আছে, কৃপণের ধন বেলেগে খায়
ছোৱালী মায়া আছে যি কি নহওক কিয় মায়া মাতো মায়া রায়পুরত না কি পড়িয়েছ ক্লাস টেনত মই হাই সেকেন্ডারি সেকেন্ডারি পড়ি থাকা বলে ভাবছিল গরু প্রতিযোগিতা শেষ হয়ে গেল তো এইফালে বিহু আরম্ভ হয়ে গেল তো এইটো আছিল ভিডিও যদি ভিডিওটি ভাল লাগিছে লাইক কমেন্ট শেয়ার এন্ড মোর চ্যানেল সারাকাবাইট করে দিব যদি পেজত চাইছে ফলো করে দিব ডিসিশনত দিয়া আছে যদি ইউটিউবত চাইছে পেজটো ফলো করা নাই ইনস্টাগ্রাম ফলো করা নাই ডিসিশনত দিয়া আছে তো আপনাদের পুরো একদম দাবি দিব দেখো রাইস বাই বাই।